নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে কলেজে কর্মী নিয়োগ করা হবে একদম অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন শূন্য পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা আবেদন ফি সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে ছোট্ট একটি বেলাইকন আসবে এখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের আপডেটগুলো আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিশে নোটিস দেওয়া হয়েছে দা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন একদম বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আপনারা লাইক এবং শেয়ার করলে আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ হয় দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আট ফেব্রুয়ারি দু তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু এবং অনলাইন ট্রানজ্যাকশান করার অর্থাৎ আবেদন ফি পেমেন্ট করার লাস্ট ডেট ছ মার্চ দু তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে এবারে দেখে নিন বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে ডবলিউডাব্লিউ ডট এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান পদে এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান শূন্য পদে নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান ইন ডিফারেন্ট গভর্নমেন্ট এডেড কলেজ জেনারেল ডিগ্রি কলেজ টিচার ট্রেনিং কলেজ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন কলেজ এই সমস্ত কলেজগুলিতে কিন্তু লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি শূন্যপদের জায়গায় বলা হচ্ছে আগে থেকে যে সমস্ত শূন্যপদ ফাঁকা রয়েছে এবং সম্ভাব্য শূন্যপদের উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ করা হবে সংখ্যায় কোনরূপ কিন্তু শূন্যপদ এখানে দেওয়া হয়নি এবারে দেখে নীর মধুরা আপনাদের শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যেটা বলা রয়েছে এ মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্স অথবা ডকুমেন্টেশন সায়েন্স অর অ্যান্ড ইকোভেলান্ট প্রফেস প্রফেশনাল ডিগ্রি উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক অর্থাৎ আপনার পঞ্চান্ন শতাংশ এই সমস্ত কিন্তু শিক্ষাগত যোগ্যতার উপরে পঞ্চান্ন শতাংশ আপনার নম্বর দরকার দিলে আপনারা আবেদন করতে পারবেন এবং বিস্তারিতভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে মূল বেতন দেখে নিন পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা সঙ্গে গ্রেড পে দেওয়া আছে ছ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বয়স সীমা দেওয়া রয়েছে সাঁত্রিশ বছর এবং এসসি এবং এসটি প্রার্থীরা পাঁচ বছরের জন্য বয়সের ছাড় পাবেন এবং সি প্রার্থীরা তিন বছরের জন্য এবং পি প্রার্থীরা দশ বছরের জন্য বয়সের ছাড় পাবেন আবেদন ফি বলে দেওয়া আছে টাকা আবেদন ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট অ্যাপ্লিকেশন ফি প্লাস সার্ভিস ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল ডেবিট কার্ড হলে আপনার এক্সট্রা কোনো টাকা কাটা যাবে না এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করলে দশ টাকা কিন্তু পার ট্রানজ্যাকশান আপনার সার্ভিস ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানিয়ে দিলাম যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করুন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তারপরেই আপনারা পরে আবেদন করবেন আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করুন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দবান্ধে মাতারা